বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। আগামী বুধবার এ ব্যাপারে আদেশ দেবেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ সোমবার দুপুরে এই আদেশ দেন। তবে দুর্নীতি দমন কমিশনের মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজধানীর পল্টন, মতিঝিল এবং শাহবাগ থানায় দায়েরকৃত তিন মামলায় আগাম জামিন নিতে মির্জা আব্বাস সোমবার দুপুরের দিকে হাইকোর্টে যান। শুনানি শেষে মির্জা আব্বাসকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেন আদালত। বাংলা বর্ষবরণ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সোমবার সকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী রূপসী বাংলা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে সোমবার দুপুরে এক আলোচনা সভায় যোগ দিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ তার বক্তব্যে বলেন, বড় বড় বাঘা সম্পাদকরা যেখানে ফুকুকা সেখানে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাহসের বিপ্লব করবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে পতাকা তুলে ধরবে, এটা আমরা আশা করি না। কিন্তু তারপরেও রূপসী বাংলা ফটো প্রদর্শনী নিয়ে কিন্তু আমার একটা আপত্তি আছে। মিরপুরে যদি তিনটি লাশ একই দিনে ক্রস ফায়ারে পাওয়া যায়, সেই লাশের ছবি আমরা কোন পত্রিকায় দেখিনি কেন? এই জবাব তো ফটো সাংবাদিককে দিতে হবে। আপনারা কি সেদিন তো ছবি তুলতে পারেন নাই? না তুলতে পারলে আপনারা তুলতে পারলে আপনারা ছাপতে কেন পারেন নাই? একসঙ্গে তিনটি লাশ, এক তিনটি লাশের মধ্যে 54টি গুলি, সেই ছবিগুলি কি আপনারা তুলতে পারেন নাই? রূপসী বাংলা কি এখনো রূপসী আছে? রূপসী বাংলা রূপ রস কখনো নির্জীব হয়ে যায়? গণতন্ত্র যখন থাকে তখন আবার সজীব হয়। আমি অনুরোধ করবো, গত বছরও করেছিলাম, যে সময়কে ধারণ করুন, তাহলেই ফটো প্রদর্শনী জাতীয় প্রদর্শনী হিসাবে সার্থক হবে। শুধু আপনারা আয়োজন করেছেন বলে যে জাতীয় প্রদর্শনী হয়ে যাবে তা কিন্তু সম্ভব নয়। এই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের যেসব ফটো সাংবাদিক আমাদের স্বাধীনতা সংগ্রামে, গণতন্ত্রের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন, সেই সব স্মৃতিকে যদি উজ্জ্বল করে রাখতে চান তাহলে আপনারা ধারণ করবেন সেই সময়, এটাই আমার প্রত্যাশা।